1997 সালের 1 সেপ্টেম্বর ভারতের অভ্যন্তরের 39 কিলোমিটার ট্রানজিট সড়ক ব্যবহার করে নেপালের সঙ্গে ব্যবসা বাণিজ্য দিয়ে পঞ্চগড়ে হিমালয়ের কোল ঘেঁষে গড়ে ওঠা বাংলাবান্ধা স্থলবন্দরের পথচল। পর্যায়ক্রমে ভারত ও ভুটানের সঙ্গে ব্যবসা সম্প্রসারিত হলে বন্দরটি চতুর্দেশীয় স্থলবন্দরে রূপান্তরিত হয়। এই বন্দরটি দিয়ে ভারত ও ভুটান থেকে পাথর, ভুট্টা, নেপাল থেকে মসুর ডাল আমদানি করা হয়। বাংলাদেশ থেকে এ তিনটি দেশে কোমল পানীয়, গার্মেন্টস, জুট, ইলেকট্রনিক্স সামগ্রী, সাবান, হ্যাঙ্গার, কসমেটিক্স সামগ্রী ও ব্যাটারি রপ্তানি করা হয়। বন্দর কর্তৃপক্ষ বলছে 2020-21 অর্থ বছরে 63 কোটি 15 লাখ টাকা রাজস্ব আদায় হলেও 2021-22 অর্থ বছরে তা নেমে এসেছে 41 কোটি 64 লাখ টাকায়। আমরা শ্রমিক যথাযথভাবে কাজ করতে পারতেছি, আমাদের আয় রোজগার অনেকটা হচ্ছে। আগে যেরকম রাস্তা খারাপ ছিল, এখন আর রাস্তা খারাপ নেই, এখন যোগাযোগ ব্যবস্থা ভালো। চালসহ বেশ কিছু পণ্য আমদানি বন্ধ থাকায় বন্দরের রাজস্ব আয় কমেছে বলছেন সিএনএফ এজেন্ট নেতা। যদিও আমদানি অনেক হয়েছে, কিন্তু আমরা রাজস্বের দিক দিয়ে আমরা পিছিয়ে পড়েছি। আমাদের এই বর্ডার থেকে চীনের দূরত্ব মাত্র 200 কিলোমিটার। যদি এই বন্দর দিয়ে চীন সংযুক্ত হয়, তাহলে বাংলাদেশের অর্থনৈতিক আরেক দ্বার উন্মোচিত হবে বলে আমি বিশ্বাস করি। তবে করোনার প্রভাব কেটে যাওয়া সহ বিভিন্ন পণ্যের আমদানি বাড়ায় আগামী অর্থ বছরে রাজস্ব আয় বাড়বে বলে আশা বন্দর কর্তৃপক্ষের। নতুন প্রোডাক্ট হিসাবে চাউল আমদানি হচ্ছে, আমরা আশা করছি বর্তমানে আমদানি রপ্তানি অনেক আরও বাড়বে এবং সরকারি শুল্ক আদায়ও আরও অনেক বাড়বে বলে আমাদের বিশ্বাস। বর্তমানে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে প্রতিদিন 300 থেকে 350 পণ্যবাহী ট্রাকে মালামাল আমদানি হচ্ছে। অন্যদিকে 70 থেকে 80 ট্রাকে দেশীয় পণ্য রপ্তানি করা হচ্ছে ভারত, নেপাল ও ভুটানে। সময় সংবাদ, পঞ্চগড়।